চলেন বেলকুনিতে যাই। আমার বেলকুনিটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। এই নতুন বাসাতে বেলকুনিটাতে আসলে মনটা ভরে যায়। আর আজকের আকাশ একেবারে ঝলমল ঝলমল করতেছে, নিচটা দেখুন। এখানে আম গাছ, তারপর হচ্ছে এটা নারিকেল গাছ। এখানে আসলে একদম প্রকৃতির একটা ছোঁয়া পাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আপনারা সবাই জানেন আমার কিছুদিন হলো কোনো ভিডিও শ্যুট করা হচ্ছে না বা ভিডিও আপলোড করা হচ্ছে না। আপনারা অনেক খোঁজখবর রেখেছেন, অসংখ্য এদিকে আজরাক বেবি আজ কয়েকদিন ধরে অনেক বেশি জ্বর। প্রথমে আমার জ্বর ছিল, তারপরে আজরাকের জ্বর। জ্বরটা হওয়ার একটাই কারণ, পানির। আমি যখন বাসাটা চেঞ্জ করেছিলাম সেই মুহূর্তে কিন্তু আমার ফিল্টারটা সমস্যা দেখা দিয়েছিল, সেটা ঠিক করতে 2 দিন সময় লেগেছিল। ফিল্টার ছাড়া ঢাকাতে আসলেই চলা অনেক বেশি কষ্টকর, যেহেতু ঢাকায় আসার পর থেকে কখনোই আমরা ফিল্টার ছাড়া পানি খাই নাই, ফুটানো পানি খাওয়ার অভ্যাস নাই, তাই হয়তো বা শ্যুট করে নাই। অনেক আপুরাই আমার বাসা দেখতে চেয়েছিলে, কিন্তু বাসার ওইভাবে ভিডিও করা এখনও পসিবল হয় নাই, কারণ বাসার জিনিসপত্র এখনও কিছু অগোছালো আছে, সেইগুলো গোছাবো, দেন তারপর একটা সুন্দর করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। একা হাতে সব কিছু গোছানো আসলে একটু কষ্টকর, তার মধ্যে ছোট বেবি আছে। এই হলো আমাদের অবস্থা। এরপরে যে ভিডিওটা দেখবেন সেটা হলো ফ্রাইডেতে। আজরাককে নিয়ে একটু বাহিরে যাওয়ার আমরা চিন্তা করেছিলাম, যে সে অনেক বেশি কান্না করতো তার পাপা যখন অফিসে যেত। আজরাকে পাপা কয়েকদিন ধরেই বলছিল যে বাসাটা চেঞ্জ হয়ে গেলে ওকে একটু বাহিরে নিয়ে যাওয়া উচিত, কারণ দিনের পর দিন বাচ্চাটা ঘরে থাকতে থাকতে একেবারেই অন্যরকম হয়ে যাচ্ছে। আমার কথাই বলি, আমি যেমন ঘর থেকে যদি 1 মাস 2 মাস 3 মাস বের না হই আমার তেমন কিছুই মনে হয় না, কিন্তু এখন আমার বেবির জন্য অনেক বেশি কষ্ট হয়। মনে হয় ওকে নিয়ে যদি একটু বাহিরে যেতে পারতাম, একটু ঘুরতে পারতাম, ওর মনটা হয়তোবা ভালো লাগতো। একা একা ঢাকা শহরে জীবনযাপন করা অনেক বেশি কষ্টের, বিশেষ করে যাদের বেবি আছে তাদের অনেক বেশি কষ্ট হয়। আমার আত্মীয় স্বজন সবাই ঢাকাতেই থাকে, কিন্তু চাইলেও আর যাওয়া হয় না। আজরাকের পাপা ছুটি থাকে না, সবাই একটু দূরে দূরে থাকে, যার কারণে একা যাওয়ার সাহস আসলেই হয় না আমার। আমার বাবার বাড়ির কথা বলি, আমার বাবার বাড়ি পাবনা, আমি পাবনার মেয়ে, আপনারা মোটামুটি সবাই জানেন। আমার সেখানে বছরে 2-1 বার ছাড়া যাওয়া পড়ে না। এই জন্য মেয়ে মানুষের এমন জায়গায় বিয়ে করা উচিত যেখান থেকে মায়ের বাসা অনেক কাছে, বারবার যাতায়াত করা যায়, কাছে পাওয়া যায় বাবা মাকে। মনে হয় ভুলটা করে ফেলেছি, কাছেই বিয়ে করা উচিত ছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কাচ্চি ভাইদের চলে আসছি। রিস্কাতে যখন আসছিলাম তখন দেখি আকাশের জন্য প্ল্যানটা চেঞ্জ করতে হলো। আমি চেয়েছিলাম আজরাকে কোনো একটা প্লেগ্রাউন্ডে নিয়ে গিয়ে খেলাবো, এই সাথে আমাদের খাওয়া দাওয়াও হয় নাই, এই জন্য কাচ্চি ভাইতে চলে আসলাম। এখানে আমরা আজকে লাঞ্চ করব। কয়েকদিন অনেক বেশি প্রেশানিতে ছিলাম, কাজকর্ম, রান্না বাড়ি সব কিছু মিলে একবারে অন্যরকম পরিস্থিতি আমাদের দাঁড়িয়েছিল। চেয়েছি একটু সময় কাটাবো সুন্দর করে নিজেদের মতো করে, মন মানসিকতা একেবারেই খারাপ। মামি ওকে আমার কাছে দাও, আমি খাওয়াই দেই। ওই শুধু কোকি খাই, অন্য কিছু খাই না। Thank you.
চলো 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 আমরা চলে যাই, হাজরে কাম হেয়ার বেবি।